বাবা মায়ের বৈবাহিক বিচ্ছেদ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয় সন্তানদের। সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ যেমন রুদ্ধ হয়, তেমনি প্রতিহিংসার বলি হতে হয় অনেকের। তার আরও একটি বড় উদাহরণ 9 বছরের ফুটফুটে শিশু সন্তান জোনাকি। 7 মাস শিশুটিকে হত্যার দায় স্বীকার করে পুলিশকে বলেছেন, আমার গর্ভের সন্তান বারবার নষ্ট করে দেয় স্বামী শাহিন তরফদার। মা হতে না পেরে আমি সতীনের মেয়ে জোনাকিকে গলা টিপে হত্যা করেছি। কটার সময় মারলেন? কটা? সকাল হারাই গেছে। হ্যাঁ, কোথায় মারছিলেন? তারপর কোন বারান্দায়? মানে আপনারা যে ঘরে থাকেন। কিভাবে মারলেন? হাত দিয়ে নাকি উন্নতি ফেসেছিলেন? ওর গায়ের কাপড় গুলো কোথায়? কেন মারলেন? কি রাগ হয়েছিল? মানে কেন ওই আচরণ কি করছিল? বাচ্চা কি করছে? আর কি রাখছিল? পূর্বের কি রাখ? আমার ভবিষ্যতে কিছুই করবে না বাচ্চা। মানে আপনার বাচ্চা নিতে দেয় না? আমার কোনো ভবিষ্যৎ নেই, তো আমরা কি করবো বলেন? যার কারণে বছর 5 আগে জোনাকির মা কোহিনুরকে সংসারে রেখে যশোর রেলগেটে নার্গিস বেগম নামে এক নারীকে বিয়ে করেন শাহিন তরফদার। বিষয়টি মানতে না পেরে এক পুত্র সহ 4 সন্তানকে রেখে কোহিনুর শাহিন তরফদারকে তালাক দিয়ে পাড়ি দেন তুরস্কে। এদিকে শাহিন তরফদার বেনাপোল ছেড়ে যশোর রেলগেটে নার্গিস বেগমের সাথে শুরু করেন সংসার। প্রথম পক্ষের সন্তানরা নানা সুরজ মিয়ার কাছে থেকে বড় হচ্ছিল। এর মধ্যে 2 মেয়ের বিয়েও হয়েছে। সবার ছোট ছিল মর্জিনা আক্তার জোনাকি। গত কয়েকদিন আগে ঈদের নতুন জামা আর কসমেটিক্স কিনে দেওয়ার কথা বলে রেলগেটের ভাড়া বাড়িতে ডেকে আনা হয় শিশুকন্যা জোনাকিকে। ঈদ উপলক্ষে বাবার কাছে আসছে। এর মা কোথায়? এর মা বাইরে থাকে নাকি বিদেশে, কিংবা এর ছেলে চলে গেছে এটা জানি। ওর সৎ মায়ের কাছে থাকে। এই মেয়েটা কার কাছে থেকে? না, একা নিয়ন না, সবাই নিয়ে। ও হচ্ছে ওর দাদি বাসাতে, শোনা আমি যতটা জান শুনছি যে ওর দাদি বাসা বেনাফুলেতে থাকে। কিন্তু ফুটফুটে জোনাকির কপালে জুটল না ঈদের আনন্দ। সৎমা তাকে পাঠিয়ে দিল না ফেরার দেশে। সকাল হারাই গেছে। হ্যাঁ, কোথায় মারছিলেন? তারপর কোন বারান্দায়? মানে আপনারা যে ঘরে থাকেন। যার দায় স্বীকার করার পর পুলিশ হত্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। নিহত শিশু জোনাকির নানা সুরজ মিয়া আহাজারি করতে করতে বলছিলেন, চাঁদের মতো ফুটফুটে একটা শিশু ছিল আমার জোনাকি, তার কোনো শত্রু ছিল না। ঈদের জামা কাপড় কিনে দিয়েছি, তারপরে আমার নাতনি ডারে কসমেটিক্স কিনে দেওয়ার কথা বলে বেনাপোল থেকে নিয়ে আসে যশোরে। ওই খুনির সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করব, আমার নিষ্পাপ নাতনি ডারে কেন ওইভাবে মারলি, তার তো কোনো দোষ ছিল না। নিহতের বড় ভাই তাওহিদ হোসেন চয়ন বলেন, কয়েকদিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে বাবার রেলগেটের বাসায় বেড়াতে আসে। সোমবার সকাল 10টা থেকে জোনাকিকে পাওয়া যাচ্ছিল না। সৎমা আমাদের জানিয়েছিল পাশেই স্টেশন, সেই স্টেশনে খুলনা ট্রেনে উঠে যেতে পারে। আমরা খুলনাতেও খুঁজেছি, যশোরে থানাতে জিডি করেছি, এমনকি শহরে মাইকিং করে আমার বোনকে খুঁজেছি। এরপর মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পুকুর থেকে বোনের মরদেহ উদ্ধার হয়। এ মৃত্যু আমি মানতে পারছি না। আর মানে সবসময় ঝামেলা করে যে আমার এই লাগবো এই লাগবো, মেয়েরা আসছে কেন, মেয়েদের দিচ্ছিস কেন, আমার নামে দোকান দিকে দে, আমি তোর মেয়েরা আসবে কেন তোর কাছে, মানে সব বহুত রকম গন্ডগোল। এই 2 বছর মতো বিয়ে হয়েছে, 2 বছর ধরে আমার বোনিদের, শুধু আমার বোনিদের নিয়ে গন্ডগোল। আমার বোনিরা আসলে কেন, সৎমায়ের প্রতিহিংসার বলি হতে হলো 9 বছরের জোনাকিকে। উল্লেখ্য, 2 এপ্রিল দুপুরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর তার সৎমা ও বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সৎমা নার্গিস বেগম জানান, তিনি মা হতে চান কিন্তু স্বামী শাহিন তরফদার প্রত্যেকবার গর্ভের সন্তান নষ্ট করে দেয়, এতে আমি খুশি ছিলাম না। সতীন কন্যা জোনাকিকে দেখলে আমার মনে হতো আমিও হতে পারতাম এরকম সন্তানের মা। 12টার দিকে নেটে দিয়েছে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না, জোনাকি পাওয়া যাচ্ছে না, তারপর আমরা শুনে এখানে আইসে যখন মানে বেলা 3টে বাজে। ক্ষোভে দুঃখে ও প্রতিহিংসা পরায়ণ হয়ে জোনাকিকে হত্যা করে ফেলেছি। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।